তোমরা সবাই ভালো আছো? আজকে আমার সকাল 11টায় আজকে সকাল 11টায় আমার ক্লাস শুরু করার কথা ছিল 11:45-এ, কিন্তু আজকে আমার একটু অসুস্থ লাগতেছে, তো এই জন্য ক্লাসটা ওই সময় নিই নাই, এখন নিচ্ছি। এখনও পুরোপুরি আসলে সুস্থ না, তারপরও তোমাদের জন্য আসলাম যে অ্যাটলিস্ট কিছু সাজেশন তোমাদেরকে দেই, যেহেতু তোমাদের পরীক্ষা। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইস্যু সেটা হচ্ছে, তোমাদের তো সামনে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরেও প্রায় আরও 12 দিন বা 13 দিনের মতো সময় তোমরা পাবা। তো ওই সময়টাকে তোমার ভালো করে কাজে লাগাইতে হবে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন তোমরা আমার এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারা শুধু আমার ভিডিওটা দেখার পরে সাজেশনগুলো নোট করে রাখবা, পরে ওই অনুসারে স্টাডি করবা। আর একটা বিষয় হচ্ছে যে যারা সেকেন্ড টাইম আর শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তারা হচ্ছে এখন থেকে সেটা এক্সিকিউশন মানে কাজে রূপান্তরিত করবা। আমি এখন যা বলবো সেটাকে কাজে রূপান্তরিত করবা। আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরেও আমি সি ইউনিটের আরও ক্লাস নিব। কি কি কোন দিন কোন দিন কী ধরনের ক্লাস হবে সেটার একটা 29 তারিখ পর্যন্ত, 29 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যে ক্লাস শিডিউল সেটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিছি, তোমরা গ্রুপে দেখে নিবা যে তোমাদের 26 তারিখে ক্লাস আছে, 26 তারিখ না সরি 25 তারিখে ক্লাস আছে, আর হচ্ছে 29 তারিখে ক্লাস আছে। এরপরেও আমি আরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো সি ইউনিটের জন্য। আমাদের একটা বই বের করার কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য, সেটা আসলে বের করা সম্ভব হয়নি। আমরা বই প্রায় রেডি করছিলাম, কিন্তু আসলে শেষ মুহূর্তে বের করলে এটা লস যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ আমি বই বের করলাম দেখা গেল যে বইটা লস গেল। একটা বই বের করতে 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ পড়ে, 1.5 লাখ, এক থেকে মানে তোমাদের যেহেতু বইটা ছোট হতো হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা আমার খরচ হতো। তো এটার আসলে রিস্ক হয়ে যেত যে বইটা বের করলে সেটা যদি সবগুলো কপি সেল না হতো, অ্যাটলিস্ট 80 থেকে 90% কপি যদি সেল না হয় তাহলে হচ্ছে সেটা লস থাকে। তো এই জন্য আমি ওই কথাটা চিন্তা করে আর বের করে নিই। বাট আগামী বছর ইনশাল্লাহ যদি আবার তোমাদের যে ফরম্যাটে পরীক্ষা হচ্ছে সেটা যদি থাকে, অবশ্যই আমি বই বের করব। এখন তোমাদেরকে আমি তো এই গ্রুপটাতে অনেকগুলো ক্লাস নিছি, সাজেশন দিয়ে দিছি, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও লেকচার ভিডিওতেও অনেকগুলো ক্লাস আমরা নিছি ফ্রি, সেখানে মোটামুটি আমি ওভারঅল ভিউ দিয়ে দিছি যে আসলে কীভাবে পড়তে হবে, কী স্টাইলে আগাইতে হবে সি ইউনিটের জন্য। তো এখন এই মতো যারা যুক্ত আছো 8, 9, 10 জনের মতো, তারা একটু কমেন্ট করে জানাবা প্লিজ যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা এবং তোমাদের কোনো কিছু জানার আছে কিনা সি ইউনিট নিয়ে। আমরা আজকে সি ইউনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, যেটা সেটা নিয়ে আলোচনা করব বলে আমি আগে ঘোষণা দিয়ে রাখছিলাম। তো আমরা ওটা নিয়েই আলোচনা করব, কিন্তু তোমাকে খাতা কলম সাথে রাখতে হবে, খাতা কলম সাথে রাখতে হবে। আচ্ছা আমি একটু দেখি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে, এখন আমি ওয়েবসাইটে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকে, আমি আরেকবার একটু দেখে নিচ্ছি যে মানে হচ্ছে যে আমার জানার মধ্যে কোনো ভুল আছে কি না। না, ভুল নাই। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলসের মধ্যে এটা আসলে তুমি ইংলিশ সাবজেক্ট হিসেবে ধরতে পারো, এটাকে ইংলিশ পাশে আবার লিখে আছে, তোমরা দেখতে পারবা চাইলে। এবং সেখানে একটা রিডিং কম্প্রিহেনশন মানে প্যাসেজ আসবে, সেখানে নাম্বার থাকবে 10, কিন্তু প্রশ্ন থাকবে 5টা, একটা প্রশ্নে 2 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুল হলে তোমার 2 নাম্বার কাটা যাবে। আবার পয়েন্টস যেহেতু এগুলোতে 2 নাম্বার করে, সেখানে 5.50 কাটা যাবে, অর্থাৎ একটা ভুল হলে তোমার 2 তো যাবেই, সাথে আরও 0.50 কাটা যাবে, অর্থাৎ 2.5 নাম্বার কাটা যাবে। এটা খুবই রিস্কি। তো এটা আসলে কীভাবে তুমি ভালো সমাধান করতে পারবা সেটার একটা ট্রিক্স এখন আমি শিখিয়ে দিব তোমাদেরকে। তারপর হচ্ছে রাইটিং গ্রামার, এটা আসলে সেন্টেন্স কারেকশন দিবে তোমাকে, সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল এরর থাকবে, নানা রকমের এরর থাকতে পারে, আবার নানা ফরম্যাটে সেন্টেন্স কারেকশন তোমাকে দিতে পারে। কী কী ফরম্যাটে দিতে পারে আমি বলবো একটু পরে। তাহলে ওখানে হচ্ছে 15টা প্রশ্ন দিবে সেন্টেন্স কারেকশন, সেখানে 15 নাম্বার। ভোকাবুলারি পার্ট, এখানে সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি দিবে, স্পষ্ট বলা আছে। 15টা প্রশ্ন দিবে, মনে করো সিনোনিম দিল 15টা, অ্যান্টোনিম দিল 15টা,
অ্যানালজি দিল 15টা, অথবা ওয়ার্ড মিনিংও দিল সাথে দুই একটা, মোট 15টা প্রশ্ন দিবে। যেভাবেই দেখ এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়ারও একটা পসিবিলিটি আছে। যাই হোক, মোট মেমোরাইজিং পার্ট যেটা সেটাই হচ্ছে আসলে 15 নাম্বার। তো আমরা কিভাবে প্রস্তুতি নিব এটাই এখন হচ্ছে যে মূল প্রশ্ন। এখানে মোট নাম্বার হচ্ছে 40 নাম্বার, অনেক বড় একটা নাম্বার। এই নাম্বারটাতে যারা পিছিয়ে যাবা তারা কিন্তু ভর্তি পরীক্ষা, সি ইউনিট ভর্তি পরীক্ষা একবারেই পিছিয়ে যাবা। এর কারণ হচ্ছে যে অন্য যে পার্টটা সেটা সবার জন্য নতুন, যেমন ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, তারপরে প্রবলেম সলভিং স্কিল যেটা আছে এটা কিন্তু নতুন, এটা আগে অনেকেই করা নাই। তো এটা নতুন হওয়ার কারণে এটা অনেকেই, বেশিরভাগ স্টুডেন্টই এটাতে খারাপ করবে। কিন্তু ইংলিশ যে পার্টটা 40 নম্বরের, এটাতে বেশিরভাগ স্টুডেন্ট ভালো করবে। তুমি যদি এই জায়গাটাতে পিছিয়ে যাও তাহলে তুমি অটোমেটিক্যালি পেছনে পড়ে যাবা। আশা করি আমার এই পয়েন্টটা তুমি ধরতে পারছো। আচ্ছা, একজনে কমেন্ট করছো সায়েদ ইমাম ইজমাম যে ভোকাবুলারি পার্টের জন্য প্রিভিয়াস ইয়ারগুলো পড়লে হবে। প্রিভিয়াস ইয়ার যদি পড়ো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতে হবে, সি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট, সাথে ঢাকা এবং জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর এগুলো পড়লে এনাফ, এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন খেয়াল করো, আমরা রিডিং কম্প্রিহেনশন অথবা প্যাসেজ সমাধান সেটা কেমনে করব। এই প্যাসেজটা ইন্টারনেট থেকেও দিতে পারে, ক্লিপস তোপেল, ব্যারন তোপেলের বই থেকে দিতে পারে, বা যে কোনো একটা বই থেকে দিতে পারে, অথবা অনলাইন থেকেও দিতে পারে, ইন্টারনেট থেকে নিয়ে দিতে পারে স্যাররা। ইন্টারনেটে এরকম হাজার হাজার প্যাসেজ পাওয়া যায় যেগুলো প্রশ্ন সহ যুক্ত আছে। এই প্যাসেজগুলো তোমাকে একটা দিবে, 5টা প্রশ্ন থাকবে প্যাসেজের নিচে, সে প্রশ্নগুলো আনসার করা লাগবে 10 নম্বর। কেমনে করবা তুমি, সবার আগে যে কাজটা করবা প্যাসেজটা প্রথম দুইটা লাইন পড়ে নিবে একটু, যে আসলে কী বুঝা কী কী, সেখান থেকে তুমি হয়তো কিছু আইডিয়া পাবা, নাও পেতে পারো, না পাইলে সমস্যা নাই। প্রথম দুইটা লাইন পড়বা, এরপর হচ্ছে প্যাসেজের প্রশ্নগুলো পড়বা। সবার আগে প্রশ্নগুলো পড়াই উচিত, মানে প্যাসেজের প্রথম দুই লাইন পড়েই তুমি প্রশ্নে চলে যাবা। প্রশ্ন দেখবা কী বলছে, প্রশ্ন কী চাইছে। প্রশ্ন অনেক সময় চাইতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজি, তাহলে বুঝতে হবে যে প্যাসেজটাতে ইকোলজি নিয়ে বলা আছে। প্রশ্নে বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই রোড অ্যাক্সিডেন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, তাহলে তুমি বুঝো যে প্যাসেজের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বলা আছে। তাহলে প্রশ্ন যেই 5টা দিবে তোমাকে, সেগুলোর এমসিকিউ থাকবে, অপশন থাকবে, ওই 5টা প্রশ্ন দেখে তুমি মোটামুটি কিছুটা হলে আইডিয়া করতে পারবা প্যাসেজটা কিসের উপরে ডিপেন্ড করা। আর ওই যে প্রশ্নগুলোতে তোমাকে আলটিমেটলি আনসার করা লাগবে, তোমার তো প্যাসেজ পড়াটা মেন তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে প্রশ্নের আনসার করা। তাহলে ওই যে প্রশ্নগুলো দেখবা যে প্রশ্নের মধ্যে হয়তো দেখবা একটা ওয়ার্ডের মিনিং চাইতে পারে, বা কোনো একটা টার্ম যে টার্মের মিনিং কী এটা চাইতে পারে, অথবা কোনো একটা প্যারার কোনো একটা লাইনের গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারে চাইতে পারে। তো তোমার কাজ হবে যে প্যাসেজে প্রশ্নে যেটা বলছে প্রশ্নটা পড়ার, ওই প্রশ্নের অপশনগুলো একবার পড়ে ফেলা। পড়ার পরে তোমার মাথার মধ্যে খেয়াল রাখতে হবে এই প্রশ্নটার মধ্যে এটা চাইছে আর অপশনের মধ্যে এই জিনিস আছে, তাহলে আমাকে উদ্দীপক থেকে বা প্যাসেজ থেকে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। তাহলে আগে প্রশ্ন পড়ব, পরে প্যাসেজ পড়ব। আচ্ছা, প্যাসেজ পড়ার সময় একটা জিনিস মনে রাখবা, প্যাসেজের প্রথম প্যারা এবং শেষ প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ প্যারা একটা কনক্লুশন থাকে, প্রত্যেকটা প্যাসেজের শেষ প্যারা একটা কনক্লুশন বা একটা অভিমত বা একটা সিদ্ধান্ত থাকে, ওইটা থেকে বোঝা যায় মোটামুটি প্যাসেজে কী বলতে চাচ্ছে, প্যাসেজের মিনিং কী আর প্রশ্নে কী চাইতে পারে। তাহলে প্রথম প্যারা এবং শেষ প্যারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরাও জানো। তো তোমরা যখন রচনা লিখতে, প্রথম প্যারাটা হচ্ছে ভূমিকা আর শেষ প্যারা তুমি কনক্লুশন দিতে, ঠিক প্যাসেজও কিন্তু এই জিনিসটাই থাকে। তো তোমাদের কাজ হচ্ছে যে প্রথম প্যারা এবং শেষ প্যারা পড়া, পরে অনুধাবন করা আসলে প্যাসেজের মধ্যে কী বলতে চাচ্ছে, তারপরে সেই অনুসারে প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এটা সবচেয়ে ভালো পারার জন্য কী করতে হবে, এটা ভালো প্যাসেজ ভালো পারার জন্য ক্লিপস তোপেল, ব্যারন তোপেল বা বাজারও, তোমার যদি কোনো বই থাকে সেই বইয়ে যে প্যাসেজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এটা তোমার কমন নাও পড়তে পারে, কমন না পড়ার সম্ভাবনাই বেশি, তাহলে তো কমন পড়বে না তুমি। তাহলে এই যে বেশি বেশি প্র্যাকটিস করবে না বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন বইয়ের, তখন তোমার একটা স্কিল ডেভেলপ হবে যে কীভাবে প্যাসেজ সমাধান করতে হয়, তখন দেখবে তুমি অটোমেটিক্যালি 5টা 5টাই পারবা, না পড়েও কোনো দিন প্যাসেজটা তোমার কমনই পড়া নাই তাও পারবা, তুমি প্র্যাকটিস করলে পারবা। এই জন্যই বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো গত বছরের যে প্রশ্ন ব্যাংকটা, এই প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রত্যেকটা ইয়ারে, যেমন আমাদের এই বইটা, এটা হালদা অ্যাপ্লিকেশনের বই, এই হালদা সি ইউনিট, এই বইটা যারা কালেক্ট করছো বা যারা কালেক্ট করবা তাদেরকে বলে দিই, দেখবে যে প্রতিটা, এখানে আমাদের এই বইটাতে 2005 পর্যন্ত প্রশ্ন আছে।
তাহলে 2005 পর্যন্ত আমার কাছে প্রশ্ন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 17টা প্যাসেজ তুমি এই বইতেই পাচ্ছ, 17টা প্যাসেজ, রাইট? তাহলে 17টা প্যাসেজ যখন তুমি এই বইতে পাবা, সেগুলোকে যখন তুমি সমাধান করবা, তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী কী প্যাসেজ আসছে, সেগুলো একটা আইডিয়া হয়ে যাবে তোমার। আগে এখানকার 17টা প্যাসেজ তুমি সমাধান করবা এই বইটা থেকে, তাহলে তোমার মোটামুটি একটা প্র্যাকটিসিং স্কিল তৈরি হয়ে যাবে। এরপর যে কাজটা করবা, তুমি ক্লিপস টোপেল, ব্যারন্স টোপেল বা তোমার কাছে যদি আরও কোনো বই থাকে সেগুলোর প্যাসেজগুলো সমাধান করবা, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্যাসেজ সমাধান করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে প্যাসেজ আসে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও প্যাসেজ আসে, বি ইউনিট, সেখানকার প্যাসেজগুলো তুমি সমাধান করতে পারো। তাহলে এটা হচ্ছে ওয়ে, এই প্যাসেজ বেশি বেশি করে সমাধান করলে তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কীভাবে প্যাসেজ সমাধান করবা। এরপরে আসি প্যাসেজের পরে আসে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা দেখবে যে এই বইটাতে অনেকগুলো আছে, কেমনে আছে আমি বলি, মানে পুরান প্রশ্ন ব্যাংকের মধ্যেই আছে, আমি তোমাকে দেখাচ্ছি কেমনে আছে। এখন সেন্টেন্স কারেকশন বলতে আসলে এক্স্যাক্টলি কী বুঝাচ্ছে সেটা তো তুমি জানো না, কারণ সেন্টেন্সটা বিভিন্ন ওয়েতে, সেন্টেন্স কারেকশন বিভিন্নভাবে ওয়েতে দেওয়া যেতে পারে। যেমন সেন্টেন্সে একটা গ্রামার ভুল আছে এটা হইতে পারে, সেন্টেন্সে একটা বানান ভুল আছে এটাও হইতে পারে, সেন্টেন্সের মধ্যে টেন্সটা ঠিকভাবে নাই সেটা হইতে পারে, কন্ডিশনালটা ঠিকভাবে নাই এটা হইতে পারে, সেন্টেন্সের মধ্যে তোমার আর্টিকেলটা ঠিকভাবে বসে নাই বা প্রিপোজিশনটা ঠিকভাবে বসে নাই এরকম হতে পারে, পার্সনের ইউজ ঠিকভাবে হয় না এরকম হতে পারে, নানা রকম এরর থাকতে পারে। ইভেন পিন পয়েন্ট এরর যেটা তোমরা পড়ো সেটাও কিন্তু একটা সেন্টেন্স কারেকশনেরই অংশ। এই যে আগে যে পিন পয়েন্ট এরর ছিল বইতে, এই যেগুলো এই পিন পয়েন্ট এরর, এগুলোও কিন্তু সেন্টেন্স কারেকশন আলটিমেটলি। এখন তোমাকে তো এখানে বলা আছে সেন্টেন্স কারেকশন, সেটা কী ধরনের কারেকশন সেটা কিন্তু তুমি জানো না, যে কোনো কারেকশনই আসতে পারে। তাহলে তোমার প্রিভিয়াস ইয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারে যে সেন্টেন্স কারেকশনগুলো বিভিন্ন পদ্ধতিতে আসছে তুমি সেগুলো পড়তে হবে। এছাড়া আমাদের এই গ্রুপটাতে আমরা একটা ফাইল আরও অনেক আগে আপলোড দিয়েছিলাম সি ইউনিটের, তো আমি এটা আবার আরেকবার তোমাদেরকে আজকে লিঙ্ক দিয়ে দিব, সেখানে তুমি দেখতে পারবা কত প্রকারের সেন্টেন্স কারেকশন হতে পারে, নানা রকম হতে পারে। যেমন আমি তোমাকে একটা, আমি তো মুখে বলতেছি বাট তুমি বুঝতে হবে, মনে করো একটা সেন্টেন্স আমি দিলাম, এই সেন্টেন্সের মধ্যে একটা জায়গা ফাঁকা রাখলাম, বললাম যে এই ফাঁকা জায়গায় একটা ক্লজ বসাতে হবে, এই ক্লজটা অপশনের মধ্যে আছে, তো ক্লজটা যেটা রাইট ক্লজ তোমাকে সেটা বসাতে হবে, ঠিক আছে? তো এটাও একটা সেন্টেন্স কারেকশন, যে একটা সেন্টেন্সের একটা ক্লজ নাই সেই ক্লজটা অপশন থেকে সিলেক্ট করতে হবে, অথবা ক্লজটা আছে সেন্টেন্সে বাট একটা ভুল আছে সেটা সঠিক করতে হবে, তাহলে সঠিক ক্লজ কোনটা অপশন থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। অথবা আমি একটা সেন্টেন্স দিলাম এটা ভুল, সঠিক সেন্টেন্সগুলো অপশনের মধ্যে থেকে, তো সঠিক সেন্টেন্সটা অপশন থেকে খুঁজে বের করতে হবে, অপশন থেকে তুমি বের করবা যে সঠিক সেন্টেন্স কোনটা, আর প্রশ্নে যেটা যে সেন্টেন্স দেওয়া আছে সেটা ভুল। অথবা এরকম হতে পারে যে পিন পয়েন্ট এরর যেটা আমি বললাম, অথবা এরকম হতে পারে যে একটা সেন্টেন্স তোমাকে আমি দিলাম, দেওয়ার পরে বললাম যে এই সেন্টেন্সটা রিরাইট করলে সঠিক কোনটা হয়, মানে উদ্দীপকের প্রশ্নে যে সেন্টেন্সটা দিয়েছি সেটাও সঠিক বাট এটাকে আরও একবার রিরাইট করা যাবে, রিরাইট করলে আর একটা নতুন সেন্টেন্স সঠিক তৈরি হবে সেটা কোনটা, সেটা তুমি অপশন থেকে খুঁজে বাইর করে নিতে হবে। তাহলে সেন্টেন্স বিল্ড আপ কেমনে করতে হয় তোমাকে এটা জানতে হবে। তো একটা সেন্টেন্সে আসলে কী থাকে, আসলে তুমি খেয়াল করো, তুমি নিশ্চয় পড়ছো যে সেন্টেন্সের মেন পার্টটা হচ্ছে যে যেটা ছাড়া সেন্টেন্স তৈরি হয় না সেটা হচ্ছে বার, তাহলে বার থাকা লাগবে। যেমন যদি আমি তোমাকে বলি গো, এটাও কিন্তু একটা সেন্টেন্স, শুধু গো বলছি আমি, শুধু একটা ওয়ার্ড বলছি, তাহলে বার নিশ্চিত থাকতে হবে, এই গোটা হচ্ছে বার। আর কি থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, তাহলে সাবজেক্টের পরে থাকবে বার, তারপরে থাকবে অবজেক্ট, এবং সেই সাথে আরও রিলেটেড বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, যেগুলোকে আমরা বলি সংক্ষেপে অতিরিক্ত অংশ বা এক্সটেনশন, তাহলে এগুলো থাকতে পারে, এটা স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এখন একটা পজিটিভ, একটা নেগেটিভ বাক্য যখন আমরা বলি তখন পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন আগে হয়, মানে আই, আই শব্দটা আগে হয়, তারপর হয় সেকেন্ড পার্সন, তারপর হয় থার্ড পার্সন, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। এখানে যদি হি, ইউ, আই এভাবে শুরু হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল, কারণ দোষ স্বীকার করার সময় ফার্স্ট পার্সনকে আগে দিতে হয়। তাহলে এই রুলসটা তোমাকে তো জানতে হবে, এরকম অনেকগুলো রুলস আছে যে একটা সেন্টেন্সের মধ্যে নানা রকমের রুলস আছে, এগুলোর একটা ফাইল আমাদের গ্রুপে আমি একবার দিছিলাম, আরও কিছু ফাইল আমি পারলে আজকে রাতে না কালকে সকালে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিবা।
তো আরো নানা রকম সেন্টেন্স কারেকশন থাকতে পারে আসলে, যে এটা নেটে বিভিন্ন রকমের তুমি ইয়া করে নিবে, স্টাডি করে নিবে, ইন্টারনেটে পাবা নানা রকমের স্টাইলে, নানা রকম স্টাইলে সেন্টেন্স কারেকশন, বাট মূল জিনিসটা কিন্তু সেম, যে সেন্টেন্স বিল্ড আপ করা শেখা। তো এটা মাঝে মাঝে তোমরা চাইলে পত্রিকা পড়তে পারো, বা ওই যে প্যাসেজ সমাধান করো না, এই প্যাসেজের মধ্যে রিডিং স্কিলটা তোমার বাড়াইতে হবে, প্যাসেজের সেন্টেন্সগুলো দিয়ে খেয়াল করতে হবে যে এগুলো কীভাবে বানানো হয়েছে, ঠিক আছে? এটা করলে তোমার সেন্টেন্স কারেকশনের দক্ষতাটা বেড়ে যাবে অটোমেটিক্যালি, তুমি নিজে দেখলে বুঝবে সেন্টেন্স তো ভুল আছে। তো তো আমি যখন বাংলায় একটা কথা বলতেছি, এটাও তো একটা বাক্য, এই বাক্যটার মধ্যে আমি যদি ভুল বলি তাহলে তুমি কি বুঝবা না যে এটা ভুল? তুমি বুঝতে পারবা, কারণ তুমি বাংলা ভাষাভাষী লোক। এখন ইংরেজি ভুল ধরতে পারতেছো না কেন? তুমি ইংরেজি ভাষার লোক নয় সেই জন্য। তো তুমি যদি রিডিং স্কিল ডেভেলপ করো, তখন অটোমেটিক্যালি তুমি একটা বাক্য দেখলে বুঝতে পারবা যে বাক্যের মধ্যে ভুল আছে, কারণ তখন তুমি এক্সপার্ট হয়ে যাবা। এই হচ্ছে সেন্টেন্স কারেকশন। আমাদের পরের টপিক হচ্ছে যে ভোকাবুলারি পার্ট। এখানে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি বলা আছে, বাট আমার কাছে মনে হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এগুলোও দিতে পারে, কারণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের তো আসলে ফ্রেজ যেটা সেটা তো আলটিমেটলি একটা সিনোনিমি, অর্থটা তো তার সিনোনিমি, আলটিমেটলি ফ্রেজের অর্থটা তো তার কি সিনোনিম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যেটা ওয়ার্ডটা সেটার মিনিং তো আসলে ওই ইয়াটা, সেটা সিনোনিমটাও আসলে ওই মিনিংটা, রাইট? যেমন আমি যদি তোমাকে বলি যে মনে করো আমি একটা ওয়ার্ড বললাম, সাপোজ যে ডায়রিয়া, তো ডায়রিয়া একটা রোগের নাম, তাহলে লিখতে হয়, লেখা যেতে পারে যে আ সিভিয়ার ইলনেস অফ স্টোমাক, এরকম আমরা বলতে পারি না, বলতে পারি। তাহলে ওইটাই তো আলটিমেটলি সিনোনিম, ডায়রিয়ার সিনোনিমটা ওই সেন্টেন্সটাই। বা আমি যদি বলি যে লোক মানুষকে ভালোবাসে সে হচ্ছে যে ফিলান্থ্রোপিস্ট, তাহলে ফিলান্থ্রোপিস্টকে, যে মানুষকে ভালোবাসে, এ পার্সন হু লাভ ম্যানকাইন্ড। তাহলে এই যে আমি যেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু এক ওয়ান কাইন্ড অফ সিনোনিমে বলা যেতে পারে। তো স্যার যদি সরাসরি সিনোনিম দিতে চায় দিতে পারে, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি দেয় তুমি স্যারকে কিছু করতে পারবা না, ঠিক আছে? তোমার কারণ কোশ্চেনে যে কোনো কিছুই আসতে পারে। এখন তোমার দায়িত্ব হচ্ছে মেমোরাইজিং পার্ট পুরোটাই দেখা, কি কি দেখবা। আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আসছে প্রশ্ন ব্যাংক থেকে, ওখানের আগে ভোকাবুলারিগুলো দেখে নিবা, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজিগুলো। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্ন আসে, বি ইউনিটে প্রশ্ন আসে, সেগুলোর অ্যানালজি অ্যান্টোনিম সিনোনিমগুলো দেখে নিবা, ওয়ান অফ সাবস্টিটিউশন ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো দেখে নিবা, এই ইউনিটেরগুলোও চাইলে দেখে নিতে পারো। অর্থাৎ প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটাই গুরুত্বপূর্ণ। এরপরে তুমি চাইলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে ভোকাবুলারি, সেই পার্টগুলো তুমি পড়ে ফেলবা। অথবা তোমার কাছে যদি একটা ইংরেজি বই থাকে, সেই ইংরেজি বইয়ের যে ভোকাবুলারি পার্ট আছে সেই পার্টটা তুমি একবার রিডিং পড়ে ফেলবা পুরোটা। তো রিডিং পড়ার সময় যেটা তুমি আটকা গেছো সেটা দাগায় রাখবা, ওটা আবার পড়বা, ওটা বারবার রিভিশন দিবা। আর যেটা তুমি পারো এটা দাগ দেওয়ার দরকার নেই, কারণ ওটা তুমি পারো এটা বাদ, আর যেটা পারো নাই ওইটার মধ্যে দাগ দিয়ে রাখবা, ওইটাই বারবার পড়বা। ঠিক প্রশ্ন ব্যাংক পড়ার সময় নাকি কাজ করবা, যেটা পারো নাই আটকে গেছো সেটা দাগ দিয়ে রাখবা, দাগ দিয়ে আবার পড়বা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। তো আমি যে জিনিসটা মূলত বেসিক্যালি বলতে চাচ্ছি, যে ইংরেজির যে 40 নম্বর আমি দেখতে পাচ্ছি, সেই 40 আসলে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করলেই তোমার আইডিয়া হয়ে যাবে এবং তোমার একটা প্র্যাকটিসিং স্কিল তৈরি হবে। এই স্কিলটাকে কাজে লাগিয়ে তুমি 40-এর মধ্যে 35 তুলতে পারবা, যদি তুমি জাস্ট নিয়মিত ইংরেজিটা পড়ো, নিয়মিত পড়তে হবে। আজকে পড়লাম কালকে পড়লাম না তাহলে হবে না, প্রতিদিন একটু একটু সময় দিতে হবে এটার উপরে, বিশেষ করে ভোকাবুলারি পার্টটা, এটা তুমি ভুলে যাবা। তো এটার জন্য তোমাকে প্রতিদিন সময় দিতে হবে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলি, তুমি এখন থেকে আরও 14 দিন সময় আছে, প্রতিদিন 2টা প্যাসেজ সমাধান করো, তারপরে 100 করে ভোকাবুলারি পড়ো, নাম মুখস্থ না হোক তুমি পড়ো, 100টা পড়ো, বা 50টা পড়ো, 50টা পড়লেও এনাফ, 50টা পড়লে 15 দিনে প্রায় 700 হয়, 700 পড়লে আমি মনে করি যে তুমি বহুত কিছু পারবা। এই 700 পড়তে গিয়ে দেখবা যে তোমার আবার ওই যে সেটা সিনোনিম অ্যান্টোনিম জানতে জানতে এমনিতে আরও আরও 700, আরও 1400 হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তুমি অ্যাটলিস্ট 50 থেকে 100টা, আর যদি পারো আরও ভালো হয় 150টা শব্দ প্রতিদিন পড়ো, সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, অ্যানালজি হতে পারে, পড়ো, 2টা করে প্যাসেজ সমাধান করো, আর হচ্ছে 20টা করে সেন্টেন্স কারেকশন পড়ো প্রতিদিন ভিন্ন ভিন্ন স্টাইলে। তাহলে যেটা হবে, এই যে ইংলিশে যে 40 নাম্বার, তুমি দেখবে এটাতে 35 তুলতে পারবা। তুমি মনে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ছাড়া কোনো ইউনিটেই ভালো করা যায় না, এবং কি এই ইউনিটেও ভালো করা যায় না, এই ইউনিটে ইংলিশ 15 নম্বর আসে।
সো ইংলিশটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং ইংলিশটাই সবচেয়ে কঠিন হবে তোমাদের, সি ইউনিটে ইংলিশটাই সবচেয়ে কঠিন হবে। আবার তুমি যে ক্রিটিক্যাল রিজনিংয়ে যাবা সেটাও কিন্তু আলটিমেটলি ইংলিশে তোমাকে বুঝতে হবে, সেখানে তোমার ক্রিটিক্যাল রিজনিংয়ে যে প্যাসেজ আসবে সেই প্যাসেজটা তো তোমাকে বুঝতে হবে, সেটাও কিন্তু আলটিমেটলি রিডিং হ্যাবিট। তাহলে তোমাকে এখন সি ইউনিটের পরীক্ষাটা আর কমার্সের স্টুডেন্টদের জন্য নেই, এটা এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে। সায়েন্সের স্টুডেন্টও ভালো করতে পারে, আর্টসের স্টুডেন্টও ভালো করতে পারে, কমার্সের স্টুডেন্টও ভালো করতে পারে। যেমন আমি, আমি হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্ট, তো আমি যদি ইংলিশে ভালো হই আমি পরীক্ষা দিলে আমিই টিকবো। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে সি ইউনিট এখন তাদের ফেভারে চলে গেছে যারা ইংলিশ ভালো পারে। তো যারা কমার্সের স্টুডেন্ট, হিসাব বিজ্ঞান ভালো পারে, ব্যবসা নীতি প্রয়োগ ভালো পারে, অর্থাৎ ব্যবসায়িক রিলেটেড গ্রুপ সাবজেক্টগুলো ভালো পারে, সে কিন্তু আলটিমেটলি মেধাবী। কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় সেই মেধাবী কিনা এটা দেখা হবে না, দেখা হবে কে ইংলিশ ভালো পারে। ইংলিশটা গুরুত্বপূর্ণ, প্রবলেম সলভিংটা গুরুত্বপূর্ণ, অ্যানালিটিক্যাল স্কিলটা গুরুত্বপূর্ণ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, তুমি স্কুলে বা কলেজে হয়তো ভালো স্টুডেন্ট ছিলা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা এখন, কারণ তোমার এটা কাজে লাগতেছে না। কাজে লাগবে কি, কাজে লাগবে ভর্তি পরীক্ষায় যে সাবজেক্টগুলো আসবে সেগুলো। সো কেউ যদি মাথার মধ্যে নিয়ে থাকো যে আমি স্কুলে কলেজে ফার্স্ট বয় ছিলাম বা 1 থেকে 10-এর মধ্যে ছিলাম, আমি তো অনেক মেধাবী, আমাকে কেউ ফেলতে পারবে না, এই আইডিয়া টোটালি রং। দেখবা যে একটা স্টুডেন্ট হয়তো 2 বছর বিদেশে ছিল, মনে করো ক্যানাডাতে ছিল, তো সে দেখা গেল যে ইংলিশ স্পিকিং ভালো পারে, ভালো ইংলিশ পড়তে পারে, ইংলিশের যে শব্দগুলো ওয়ার্ডগুলো সেগুলো ভালো জানে, তো দেখা গেলো সে কোনো কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিল, সে প্রথমে দিকে টিকে যাবে। অথবা কোনো একটা স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে স্কুল থেকে পড়ছে, মনে করো যে ব্রিটিশ কারিকুলামে, তো সে তো পড়ছে সব কিছু ইংলিশে, সে তো সব কিছু ইংলিশেই পড়ছে, তো সে তো তোমার চেয়ে ভালো করে পারছে মেডিকেলি। তাহলে তুমি তোমার স্কুল কলেজে হয়তো ফার্স্ট বয় বা মেরিট লিস্টে প্রথমের দিকে ছিলা, সেটা তোমাকে এখন আর দেখা যাবে না। আমি এই জিনিসটা বলতে চাই, এই জিনিসটা অনেকে ভুল করবে, অনেকে ভাববে যে আমি ফার্স্ট বয় আমি টিকবো, আইডিয়াটা রং। তুমি টিকবা হয়তো, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। ভর্তি পরীক্ষার্থী এমন কেউ নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এমন কেউ পড়ে না যে পরিশ্রম করে নাই, মনে রাখবা যে সে পরিশ্রম করেই তারপরে চান্স করে নিছে। সো বিশ্ববিদ্যালয়ে তারাই পড়বে যারা পরিশ্রমী, যারা মেধাবী তারা না, কিন্তু যারা পরিশ্রমী, পরিশ্রমীরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কারণ হচ্ছে তারা নিয়মিত পড়ে, অটোমেটিক্যালি তারা যে পরিশ্রম করে সে নিয়মিত অটোমেটিক্যালি প্রতিদিন পড়ে। একজন স্টুডেন্ট মেধাবী বাট প্রতিদিন 3 ঘন্টা করে পড়ছে, আর একজন স্টুডেন্ট একটু কম মেধাবী প্রতিদিন 10 ঘন্টা করে পড়ছে, তুমি বলো তো কার পড়ার ইয়াটা বেশি হলো, ইফেক্টিভনেস বেশি হলো? নিশ্চয়ই যে 10 ঘন্টা পড়ছে তার, রাইট? তো এখানে পরিশ্রমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বারবার রিভিশন দেওয়া, বারবার বারবার রিভিশন দেওয়া। এই দেখো আমি একজন স্টুডেন্ট, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করছি, বাট এখনও আমি, তুমি দেখো আমার পেছনে বাংলা ভাষার বই দেখা যাচ্ছে, দেখো তুমি ওই যে আন্তর্জাতিকের বই দেখা যাচ্ছে, তো আমি এখনও এগুলো পড়ি, এখনও স্টাডি করি, এখনও রিসার্চ করি। কেন করি? এগুলো ধরে রাখার জন্য আর তোমাদেরকে শেখানোর জন্য, আমাদের হালদা পাবলিকেশনের বইগুলোকে ভালো করে বানানোর জন্য, রাইট? আমাদের আর একটা বই আছে, যারা ম্যাথমেটিক্যাল ম্যাথ প্রবলেম সলভিংয়ের জন্য এই বইটা কালেক্ট করবা, ম্যাথ ফর অ্যাডমিশন, ঠিক আছে? ইংলিশ ইংলিশ এই বইটা থেকে বারবার বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করবো এটা কালেক্ট করে। আর অ্যানালিটিক্যাল স্কিল এটা থেকে দেখবা, বিশেষ করে লজিক্যাল রিজনিংটা, লজিক্যাল রিজনিংটা এই বইটা থেকে স্টাডি করবা। তাহলে এই বইগুলো তোমার সারা বাংলাদেশের ভালো ভালো লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, রকমারিতে পাওয়া যাচ্ছে, আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। 23 মিনিট হয়ে গেছে, আমি আর তেমন কথা বলবো না, 25 মিনিটের মাথায় কেটে দিব। আমি দেখি কেউ কোনো কমেন্ট করছে কি না, যদি কমেন্ট করো তোমাদের কমেন্টগুলোর উত্তর দিব। হোসেন বলছো যে কমেন্টগুলো চেক করেন, কি বলছো তুমি? সি ইউ এ ইউনিট ইংলিশ, ডি ইউ আর ইউ মেডি এগুলো পড়লে হবে না, তোমাকে আর্টসের কোশ্চেনগুলো পড়তে হবে, আর্টসের ইউনিটের, সি ইউ বি ইউনিট, ডি ইউনিট, সি ইউনিটের কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে, এরকম অন্য বিশ্ববিদ্যালয়েরও, অর্থাৎ বি এবং ডি ইউনিট, অর্থাৎ আর্টসের যে ইউনিটগুলো বা কমার্সের যে ইউনিটগুলো সেগুলোর প্রশ্নগুলো পড়তে হবে। আশা করি হোসেন তোমার উত্তরটা তুমি পেয়েছ। তো ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, রুটিন অনুসারে আবার ক্লাসে আসব, লাইভ হবে, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।